সোমনাথ বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, বলতে পারছে না কিছু কথা, এই কথাগুলোই বলতে পারছে না যে মন্দিরে তাকে কিভাবে মেন্টালি টর্চার করছে। আর লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছিলি না ম্যান্ডি, তুই লাথি মেরে সোমনাথকে খাট থেকে ফেলে দিয়েছিলি, লজ্জা করে না তোর? কি কারণে লাথি মেরেছিলি সেটাও আমরা জানি, সেটাও জানতে পেরে গেছি, চল আজকে তোকে ধুয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ম্যান্ডি কিভাবে রাহুলের সাথে চক্রান্ত করে সোমনাথকে মেরে ফেলতে চাইছে, আর লাথি মেরে খাট থেকে কেন ফেলে দিয়েছিল পুরোটাই পরিষ্কার করে দিচ্ছি। সোমনাথ কি প্ল্যান করেছিল 1 তারিখে মন্দিরাকে ঘরে নিয়ে এসে, কি প্ল্যান মানে ছিল সোমনাথের মনে, সেই প্ল্যানটাও তোমাদেরকে জানাবো বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সোমনাথ তোকে নতুন করে সিঁদুর পরাতে চাইছে, তুই পড়ছিস না? সিঁদুর মুছবি না, কেননা ওই সিঁদুরটা পরিয়েছে রাহুল, মানে একসাথে ছিলিস যখন বসিরহাটে, যখন ছিলি তখন রাহুল নিয়মিত যেত, তোরা গেস্ট হাউসে থাকতিস, সময় কাটাতিস, সেই সময়ে রাহুল তোকে সিঁদুর পরিয়েছিল। তো নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো, মন্দিরা আর সোমনাথকে নিয়ে কথা বলবো। সোমনাথ বলতে চাইছে কিছু কথা কিন্তু বলতে পারছে না, বলতে পারছে না। মন্দিরা রীতিমতো চক্রান্ত করছে রাহুলের সাথে মিলেমিশে। যদি তুই সোমনাথকে মেরেই দিবি বা চক্রান্ত করবি এসে এখানে, তাহলে তুই কেন ফিরে আসলি আর এগ্রিমেন্ট পেপারে কেন সই করলি? তুই এগ্রিমেন্ট পেপারে কেন সই করলি? সোমনাথ দিনের পর দিন কীরকম হয়ে যাচ্ছে, ও মানে জীবন্ত লাশ হয়ে যাচ্ছে। ম্যান্ডি এটাই চাইছে যে সোমনাথকে কীভাবে ধীরে 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 মেরে ফেলা যায়। আর রাহুলের সাথে এখনও পর্যন্ত রিলেশন রয়েছে রাহুলের সাথে, এটা মন্দির আর মা পুরোটাই জানে। যদি তুই এখানে ফিরে নাই আসতে চাস, সোমনাথের সাথে সংসার করতে নাই চাস, আসলি কেন আসলি? আর সোমনাথ একটা কথাই বলেছিল, প্ল্যান কি ছিল সোমনাথ 1 তারিখে মন্দিরাকে আসতে বলেছিল, হয়তো সোমনাথে গিয়ে নিয়ে আসতো, প্ল্যান করেছিল, প্ল্যান করেছিল এটাই যে যখন সৌভাগ্য কুটিরে ঢুকবে মন্দিরা, নতুন করে সিঁদুর পরাবে সোমনাথ মন্দিরাকে, মন্দিরাকে নতুন করে সিঁদুর পরিয়ে ঘরে ঢোকাবে। কিন্তু না, মন্দিরা সেটা চায় না, কারণ বসিরহাটের গেস্ট হাউসে যখন রাহুল মন্দিরা একসাথে ছিল, শুনে নাও ভালো করে শুনে নাও, মন্দিরা বসিরহাটের গেস্ট হাউসে রাহুলের সাথে ছিল, রাহুল ওখানে নিয়মিত যাতায়াত করত, এটা ওই মারিয়া পুরোটা জানে, মারিয়া পুরোটা জানে। মন্দিরা রাহুলের সাথে গেস্ট হাউসে ছিল এবং গেস্ট হাউসে রাহুল মন্দিরাকে সিঁদুর পরিয়েছে, যেদিনে ওই মন্দিরা বাইজির মতো সেজেছিল না, সেই মানে সেই সময়ই রাহুল মন্দিরাকে সিঁদুর পরিয়েছিল। শাখা সিঁদুরের এত ঘটা কিসের, ওই রাহুল পরিয়েছে বলে। মারিয়া পুরোটা জানতো কিন্তু মারিয়ার মা জানতো না পুরোটা। মারিয়ার মা যখন আসল ঘটনাটা জানতে পারলো, তখনই মন্দিরাকে বাড়ি থেকে চলে আসতে বলল, কেননা সোমনাথকে কথা দিয়েছিল যে আমি তোমাকে মন্দির মানে তোমার কাছে মন্দিরাকে পাঠাবো বুঝিয়ে, এবং তোমাদের সংসারটা আবার জোড়া লাগিয়ে দেব। মন্দিরা কয়েকদিন থাক এখানে, কিন্তু মারিয়ার মা যখন পুরোটা জানতে পারলো, তখন পরিষ্কার বলে দিল মন্দিরাকে যে আমি যখন অপারেশন করে আসবো হসপিটাল থেকে, তখন যেন তোর মুখ আর না দেখি, তুই বাড়ি ফিরে যা, আমি এইভাবে তোকে এখানে থাকতে দেব না, এই নোংরামো করতে দেব না। এই জন্য মন্দিরা তড়ি ঘড়ি করে বাড়ি চলে আসলো, বাড়ি চলে আসলো আর এসে সোমনাথকে নিয়ে আবার চক্রান্ত শুরু করলো, কীভাবে সৌভাগ্য কুটিরে ঢোকা যায়। তো সোমনাথ এটাই ভেবেছিল 1 তারিখে মন্দিরাকে নিয়ে এসে নতুন করে সিঁদুর পরাবো। সোমনাথ এটাও বলেছিল, চলো আমরা একটা শর্ট ভিডিও করি, শর্ট ভিডিওতে তোমাকে আমি সিঁদুর পরাবো। মন্দিরা রাজি নয়, মন্দিরা রাজি নয়, সিঁদুর মুছবে না, কেননা ওই সিঁদুর রাহুল পরিয়েছে, ওই জন্য সিঁদুরটা মুছবে না। তাহলে কত বড় শয়তান মেয়ে ছেলে, কত বড় শয়তান, আর ও ভেবেছে কিচ্ছু বুঝতে পারবে না কেউ। তারপর একটা যেহেতু মানে সোমনাথকে খেতে দিচ্ছে কুকুরের মতো, নিজেরা রান্নাবান্না করছে, মা মেয়ে খেয়ে নিচ্ছে, সোমনাথের জন্য বেড়ে রেখে দিচ্ছে এক সাইডে, কুকুরের মতো ব্যবহার করছে। আর একটা ভাইটাল কথা, একটা রুমে শুচ্ছে, কেননা একটাই তো এসি আছে, তাহলে সোমনাথও এসি ছাড়া থাকতে পারবে না, মন্দিরও এসি ছাড়া থাকতে পারবে না। যথারীতি মেয়ে মাঝখানে থাকছে, মন্দির এক পাশে, সোমনাথ এক পাশে। আর ঘুমের ঘোরে, ঘুমের ঘোরে মানুষের হাত পা যেখানে খুশি চলে যেতে পারে সেটা কেউ বলতে পারে না। সোমনাথের পাটা জাস্ট মন্দিরার পায়ে বা গায়ে কোথাও একটুখানি টাচ হয়েছিল, টাচ হয়েছিল,
মন্দিরা তৎক্ষণাৎ সোমনাথকে লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছে, লাথি মেরে খাট থেকে ফেলে দিয়েছে। কত বড় ধরিবার শয়তান মেয়ে ছেলে, মানে তোকে না আচ্ছা মতো গালাগালি যদি দেয় কেউ তাহলে বলবো যে একদম ঠিক কাজ করছে, ঠিক কাজ করছে। তোকে মানে গালাগালি দেওয়ারই মেয়ে তুই, তুই সংসার করতে আসিনি সোমনাথকে মেরে ফেলার জন্য এসেছিস, রাহুলের সাথে নিয়মিত চক্রান্ত করছিস, আর তুই কি না ক্ল্যারিফিকেশন দিচ্ছিস ছাদে গিয়ে আমি কিছু খেতে যাই না, ফোন নিয়ে আসি না। তুই কি দেখাস না কি যে ছাদে ফোন নিয়ে আসছিস বা ছাদে আসছিস কিন্তু খেতে আসছিস, তুই দেখাস না কি? তোকে গালাগালি দিয়ে কেউ কিছু নিয়ে ভিডিও বানায়, অমনি তো সে বসে যাস তো এগুলো সাফাই গাইতে, তো সাফাই গাইতে বসে যাস কিসের জন্য? তোকে কেউ চিনতে বাকি আছে নাকি? তোকে সবাই চিনে গেছে, সবাই চিনে গেছে। তুই তো সোমনাথকে ভালোবাসিস না, তাহলে তুই এগ্রিমেন্ট পেপারে সই করেছিস কেন ওই 2 বছরের জন্য? আর এই সমস্তগুলো করে রাহুলকে দেখাচ্ছিস যে দেখো আমরা একসাথের তলায় আছি কিন্তু কোনো সম্পর্ক নেই, রাহুলকে দেখাচ্ছিস, রাহুলের সাথে প্ল্যান করছিস সোমনাথ কীভাবে মেরে ফেলে বাড়ি হাতাবি, তারপরে টাকা পয়সা সব নিবি, তারপরে রাহুলের সাথে সংসার করবি, তোকে আচ্ছা মতো সংসার করিয়ে দেব, আচ্ছা মতো আমরা সবাই সংসার করিয়ে দেব তোকে। আর মেয়ের জন্য বেঁচে আছিস, মেয়ের জন্য মেয়ের দোহাই দিয়ে তুই নোংরামো করে যাচ্ছিস তাই না? রাহুলের সাথে তো নিয়মিত যোগাযোগ আছে, নিয়মিত যোগাযোগ আছে। আর সোমনাথকেও বলবো তোমার দোষ আছে, তোমার দোষ আছে, তুমি যখন মন্দিরা বাড়ি ফিরলো তুমি আর লোক জানাজানি করলে না, লোক ডাকাডাকি করলে না, ঠিক আছে ফিরে এসেছে ভালো মতো থাকবে, ঠিক আছে। তুমি যখন রাগ করে ওকে বাড়ি থেকে চলে যেতে বলছো, বল তুই বাড়ি থেকে চলে যাবি না আমি বাড়ি থেকে চলে যাব, তখন মেয়েকে শিখিয়ে পাঠিয়েছে বাবার কাছে যে বাবা তুমি যদি মাকে তাড়িয়ে দাও তাহলে আমাকেও তো চলে যেতে হবে, তাহলে আমি বাইরে গিয়ে কি করে থাকবো, আমার ভালো লাগে না বাইরে থাকতে, ইমোশনাল ব্ল্যাকমেল করছিস। সোমনাথ তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না, কুকুরের মতো ব্যবহার করছিস। কোনো সময় বলছিস না তো যে একসাথে খাবো, একসাথে থাকি, যা ঘটে গেছে ঘটে গেছে, আমার তো অনেক দোষ আছে, আমি দোষ করেছি, তবু যে সোমনাথ মেনে নিয়েছে, তুই না তুই ক্ষমা চাইবি কেন, ক্ষমা চাইবি কেন? সোমনাথ বলতে চাইছে কথাগুলো কিন্তু বলতে পারছে না, ভিডিও বানিয়েছিল কিন্তু না বলতে পারছে না। সোমনাথকে সব সময় মানে থ্রেট দিচ্ছে, চক্রান্ত করছে, মানে আইনের ভয় দেখাচ্ছে, যদি সোমনাথ কিছু করে মন্দিরাকে তাহলে মানে লিগ্যাল অ্যাকশন নেবে, লিগ্যাল অ্যাকশন নেবে। কিন্তু তুই যে নোংরামোগুলো করেছিস সেগুলো তো সোমনাথ কোনো সময় বলছে না। আজকে তো আগে আগের দিনে তো কথা ছিল যে পাড়ার লোককে ডেকে সব কিছু বলে তারপরে তোকে ঘরে ঢোকাবে, এবারে কিন্তু সেটা করলো না, সেটা করলো না। তুই এত নোংরামো করেছিস তবু সোমনাথ তোকে চুপচাপ ঘরে ঢুকতে দিল, ভাবছে যা হয়েছে হয়েছে, যখন ফিরে এসেছে তখন সংসার করছে, ভালোভাবে সংসারটা করুক। কিন্তু না, সোমনাথ সমস্ত দায়িত্ব পালন করছে, সমস্ত দায়িত্ব পালন করছে, হাত ভেঙে গেছে তবু হাত ভাঙা অবস্থায় সমস্ত কাজ করছে, বাজার করা থেকে শুরু করে সবটা করছে, কি কি না করছে। তুই ঘুমাচ্ছিস না, তুই মরছিস না ঘুমিয়ে ঘুমিয়ে, তোর ঘুমের ওষুধটা পর্যন্ত এনে দিচ্ছে বন্ধুর কাছ থেকে, তোকে এখনো এতটা ভালোবাসে, তুই সেই মানুষটাকে মেরে ফেলতে চাইছিস চক্রান্ত করে? তুই কি ভেবেছিস সোমনাথকে মেরে দিয়ে তুই ভালো থাকবি, তুই ভালো থাকবি? ভালো থাকার জন্য সোমনাথকে এগুলো মানে এইসব চক্রান্ত করছিস সোমনাথের সাথে? পারবি তো ভালো থাকতে? জানিস তো উপরে একজন বসে আছে, তাকে ভয় পা, তুই মানে জাহান্নামে চলে গেছিস, তুই তোর মধ্যে আর কোনো কিছু ভালো নেই, তুই ভালোবাসা নয় ওটা নোংরামো, তুই নোংরামোর জন্য সব কিছু করতে পারিস, সব কিছু করতে পারিস, মানে তোর এখন কোনো কিছুতে ভয় নেই। আর পরে যে কি হবে সেটা তুই ভাবছিস না, তুই যে সোমনাথকে মেরে দিবি, তোকে কেউ ছেড়ে দেবে, তুই আজকে সোমনাথের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবি, সোমনাথ যদি কিছু করে, সোমনাথকে যদি মেরে ফেলিস তখন আইন কি তোকে ছেড়ে দেবে? আইন তোকে ছেড়ে দেবে, তোর সাথে ওই রাহুলটাকেও ধরে নিয়ে আসবে, বুঝেছিস? তখন সারা জীবন জেলের ভাত খাবি, সারা জীবন জেলের ভাত খাবি, সংসার আর করা হবে না, জেলে সংসার করবি, মাথায় রাখিস কথাটা। চক্রান্ত করেছে তোর মতো মেয়ে ছেলে, তুই ঘুমে সোমনাথ ঘুমিয়ে থাকলে কবে মেরে দিতে পারিস? তোকে বিশ্বাস নেই, তুই কাল লাগিনি, কাল লেগেনি সোমনাথ, তুমি অনেক ভুল করেছো, অনেক বড় ভুল করেছো ওকে ঘরে ঢুকতে দিয়ে, ওকে ঘরে ঢুকতে দিয়ে অনেক বড় ভুল করেছো, তুমি ভেবে রেখো প্রতিটা পদক্ষেপে তোমার বিপদ আছে, কিন্তু একটা কাল লাগিনি পুষছো তুমি,
যে কোনো সময় তোমাকে ছবল মারবে, যে কোনো সময়। আজকে খাট থেকে ফেলে দিয়েছে, কালকে তোমাকে হয়তো ছাদ থেকে ফেলে দেবে। ওই কাল নাগিনীর উপর কোনো বিশ্বাস নেই, শয়তান মেয়ে ছেলেটার উপর। তুমি মেয়ের মুখের দিকে তাকিয়ে সব কিছু করছো, মেয়ের দায়িত্ব নিচ্ছ, মেয়ের মানে টিউশন থেকে শুরু করে নার্সের শুরু করে সব সমস্ত দায়িত্ব নিচ্ছ। ঠিক আছে, তুমি তো বাবা, বাবা হিসেবে সব দায়িত্বই পালন করছো, স্বামীরও দায়িত্ব পালন করছো। কিন্তু ওই কালনাগিনী কি তোমার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করছে? পালন করছে? আজকে মা ছেলে ভালোবাসা দেখে মনটা জুড়িয়ে গেল, মা এখনো নখ কেটে দিচ্ছে সোমনাথের, কি ভালো লাগছে দেখতে। কিন্তু জীবনে বিয়ে করে সুখ পেল না, 5 বছর প্রেম করেছে, 12 বছরের বিবাহিত সম্পর্ক, একটা দিনের জন্য শান্তি পায়নি। সোমনাথ নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, বারবার ভুল করেছে, বারবার এক একটা পরকীয়াতে জড়িয়েছে বারবার, কিন্তু বারবার ক্ষমা করে দিয়েছে। এবারের পরকীয়াটা এতটাই নোংরা পর্যায়ে চলে গেছে, সোমনাথ আর মেনে নিতে পারেনি। আরে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ধৈর্য কমে যায়, কত ধৈর্য সহ্য করবে? ভালোবাসে বলে কি মাথা বিক্রি করে দিয়েছে? আর চ্যানেল চ্যানেল নিয়ে করে যে লাফাস, তোর 1,00,000 টাকা, 1,00,000 টাকা, তুই 8,00,000 টাকা দিয়ে বাড়ি করেছিস, ওটা সোমনাথেরও যথেষ্ট অধিকার আছে চ্যানেলটাতে। মন্দির আর সোমনাথ দুজনের চ্যানেল, MS ফ্যামিলি চ্যানেল, আজকে তুই যতই বলিস মন্দির আর সৌভাগ্যী চ্যানেল না, মন্দির আর সোমনাথের চ্যানেল। তাই তোর যতটা অধিকার আছে ওই চ্যানেলে, সোমনাথের ততটাই অধিকার আছে। তাই বাড়ি করা তুই একাই করিস নি, সোমনাথেরও সমান সমান অধিকার আছে ওই বাড়িতে, বুঝেছিস? তুই লাফাস না বেশি, বেশি লাফালে না তুই নিজেই কবে নিজে জালে ফেঁসে, কবে নিজেই জড়িয়ে, কবেই নিজেই ফুটে যাবি। তাই সোমনাথকে চ্যাপে ফেলার আগে নিজেরটা ভাববি, নিজেরটা। শয়তান মেয়ে ছেলে, সংসার করতে এসেছিস না মানে সোমনাথকে মারার জন্য এসেছিস? ঘুমের ঘরে কবে মেরে দিতে পারিস? তোকে বিশ্বাস নেই সোমনাথ, সতর্ক থেকো, সতর্ক, সতর্ক থেকো ওই কালনাগিনীর থেকে। তোমাকে বিধ্বস্ত দেখায় ভিডিওতে, এখন তোমাকে একদম ভালো লাগে না, বিধ্বস্ত দেখায় সবসময়, যেন ভেতরে ভেতরে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ। নিজেকে শক্ত করো, শক্ত করো, ওই কালনাগিনীকে রেখেছ ঘরে না, ওই কালনাগিনীর হাত থেকে পায়ের জন্য নিজেকে শক্ত করো। আর তোমার যথেষ্ট দোষ আছে, যথেষ্ট দোষ আছে, কিন্তু কি আর করা যাবে, মেয়ের কথা ভেবে তুমি এগুলো মেনে নিয়েছো, কিছু তো করার নেই। তবে তোমাকে বারবার বলছি তুমি সতর্ক থেকো। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, যারা আসনি এখনো চলে সাথে মাবাডু ব্লগে সাবস্ক্রাইব করে নাও। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।